আলিপুরদুয়ার জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা। শনিবার থেকে মোহন শর্মা কালচিনি ব্লকের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করছেন এবং সেখানকার আবাসিকদের সাথে কথাও বলছেন, শুনছেন তাদের অভাব অভিযোগ এবং সমস্যার সমাধানের চেষ্টা করছেন। শনিবার বিকেলে হাসিমারা কেন্দ্রীয় বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন এবং সেখানে থাকা আবাসিকদের সাথে কথাবার্তাও বলেন। উল্লেখ, রেড জোন থেকে যারা আসছেন তাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টারে পানীয় জলের সমস্যা ছিল, তার সমাধান করা হয়েছে, তাদের জলের পাউচ দেওয়া হচ্ছে আজ থেকে। এছাড়া আজও তিনি বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন। মোহন শর্মা জানান, প্রশাসনের অনুমতি নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করছি এবং আবাসিকদের সাথে কথাবার্তা বলছি, প্রতিনিয়ত এমন পরিদর্শন চলবে বলে জানান মোহন শর্মা। পরিদর্শন করছেন কি? আমি গতকাল যেখানে রেড জোন থেকে আসা কেন্দ্রীয় বিদ্যালয় ছিল 141 জন, সবার সঙ্গে দেখা করেছি, ওদের অভাব অভিযোগ শুনেছি, সেটা দূর করেছি, ওদেরকে সঙ্গে থাকার আশ্বাসন দিয়েছি, টেলিফোন নম্বর দিয়েছি, 24 আওয়ার্স টেলিফোন খোলা থাকবে, জলের ব্যবস্থা করেছি, ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, সব প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ওদের প্রত্যেকটা অসুবিধা আমার জেলায় কোনো কোয়ারেন্টাইন সেন্টারে না হোক সেজন্য আমরা সব সময় প্রচেষ্টারত। কালকে সবাইকে মাস্ক বিলি করেছি, খাবার চেঞ্জ করেছি, ওদের কথা মতন খাওয়া পাচ্ছে ওরা, ওদেরকে জল পাউচের জল আনা হচ্ছে, গভর্নমেন্টকে বলে পাউচের জল আনা দেওয়া হচ্ছে, তা কে খুঁজছে আর? ওই সব কোয়ারেন্টাইন সেন্টারের জায়গায় বাইরে গিয়া হাল্লা করে, ভিতরে গিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়া করনে ওরা, কিন্তু কেউ নেই। বড় বড় কথাই বা বিজেপি বলে, বিজেপি কাজের কাজ কিচ্ছু করে না, মানুষের হয়ে কাজ কিচ্ছু করে না। সব কোয়ারেন্টাইনটা কি পরিদর্শন করবেন? তাই করবো, কালকে আমরা 3-4টা গেছি, আজকেও যাবো বিকালে, যেখানে যেখানে অসুবিধা আছে খোঁজ খবর নিচ্ছি, সব সময় সম্পূর্ণ যত কোয়ারেন্টাইন সেন্টার আমাদের জেলায় আছে সব নখে দর্পণে আছে, সবগুলাই আমরা খেয়াল রাখছি, সবগুলাই দেখছি, যেখান থেকে যেমন অভিযোগ আছে ওখানে গিয়া হাজির হয়েছি।